টেকের জগতে শাওমি, সনি, টোশিবায়ের পাশাপাশি আরও একটি প্রসিদ্ধ নাম হলো আসুস। বর্তমানে অনেকেই আছেন যারা আসুসের প্রোডাক্টের ফ্যান। ল্যাপটপ তৈরির ক্ষেত্রে আসুসের নাম অনেক আগে থেকেই মানুষের জানা থাকলেও স্মার্টফোনের ক্ষেত্রে হয়তো এ নামটি খুব বেশি একটা পরিচিত নয়। কিন্তু ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসুস আসলে কতটা সফল এবং কত দ্রুত তারা উন্নতি করে চলেছে। আসুসের জেনফোন বাজারে বেশ প্রসিদ্ধ এবং বহু মানুষ এখন এটি ব্যবহার করছেন। আর তাছাড়া আসুসের রক ফোন তো গেমারদের হাতিয়ার হয়ে উঠেছে। এমনই ভাবে আরো নানা খাতে আসুসের ব্যবসা বিস্তৃত রয়েছে। তো চলুন শোনা যাক আসুসের সেই সফলতার গল্প। আচ্ছা বলুন তো, পৃথিবীর এক নম্বর মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনটি? জানি আপনারা হয়তো গিগাবাইট, ইন্টেল বা MSI এর কথা ভাবছেন, কিন্তু সত্যি বলতে পৃথিবীর এক নম্বর মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার আর কেউ নয়, বরং আসুসই। পুরো পৃথিবীর মাদারবোর্ড বিজনেসের 40% আসুসের দখলে। আচ্ছা এবার বলুন তো যে গুগলের নেক্সাস সিরিজের ফোনের হার্ডওয়্যার কাদের তৈরি? এবং অবাক হওয়ার মতো হলেও এটাও সত্যি যে আসুসই নেক্সাসের হার্ডওয়্যার তৈরি করত। অর্থাৎ সাধারণ মানুষের ধারণার বাইরে আসুস টেক বিজনেসের অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। তবে শুরুটা আসুসের জন্য বেশ কষ্টের ছিল। তাইওয়ানিজ এই কোম্পানিটির শুরুর ইতিহাসটা কেমন ছিল চলুন এবার দেখা যাক। 1989 সালের 2রা এপ্রিল তাইওয়ানে প্রতিষ্ঠা করা হয় আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। শুরুতে আসুস ছিল আর পাঁচটা নতুন কোম্পানির মতোই এবং তাদের সাথে ব্যবসা করতেও অন্যান্য নামি দামি টেক কোম্পানিগুলো রাজি হয়নি। এমনিভাবে আসুস তাদের প্রোডাক্টের জন্য ইন্টেলের সাথে চুক্তি করতে চেয়েছিল যাতে তাদের প্রসেসর তারা ব্যবহার করতে পারে, কিন্তু ইন্টেল আসুসকে তাদের প্রসেসর দিতে রাজি ছিল না। এজন্য তারা অনেকটা অজুহাত দিয়ে তাদের কাছ থেকে 6 মাস সময় চেয়ে নেয়। 6 মাস পর আসুস ইন্টেলের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে তারা তাদের i4086 প্রসেসর নিয়ে একটু সমস্যায় পড়েছে এবং এই মুহূর্তে তাদের সাথে চুক্তি করা সম্ভব হচ্ছে না। ইন্টেলের প্রসেসরের এই সমস্যা IBM এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানও ঠিক করতে সক্ষম হয়নি। আসুস তখন প্রস্তাব করে যে তারা এটি ঠিক করার চেষ্টা করবে। আসুস তাদের পুরো টিমকে লাগিয়ে দেয় এই কাজে এবং অন্যান্য টেক জায়ান্টকে অবাক করে দিয়ে আসুস ইন্টেলের i4086 এর প্রসেসর ঠিক করতে সক্ষম হয়। ছোট একটি প্রতিষ্ঠান হয়েও এত বড় সমস্যার সমাধান করতে পারায় ইন্টেল আসুসের সাথে চুক্তিবদ্ধ হয়। ধীরে ধীরে আসুসের তৈরি প্রোডাক্টের সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। তাইওয়ান থেকে আসুসের ব্যবসায়ী বা ছড়িয়ে পড়ে পৃথিবীর আরও বিভিন্ন দেশে। ধীরে ধীরে আসুস হয়ে ওঠে পৃথিবীর এক নম্বর মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরপর মাদারবোর্ডের পাশাপাশি আসুস অন্যান্য জিনিসও তৈরি করতে শুরু করে। 2005 সালে আসুস শুরু করে তাদের LCD মনিটরের বিজনেস। 2006 সালে এটি গিগাবাইট এবং বিখ্যাত কার কোম্পানি ল্যাম্পরগিনিয়ের সাথে পার্টনারশিপ করে। 2010 সালে আসুস রিলিজ করে পৃথিবীর সবচেয়ে স্লিমেস্ট ল্যাপটপ, যার পুরুত্ব মাত্র 90 মিলিমিটার। এরই পাশাপাশি এটি গ্রাফিক্স কার্ড, টেলিভিশন, ট্যাবলেট, সার্ভার, অর্কেস্ট্রেশন এসবও তৈরি করা শুরু করে। বর্তমানে আসুসের প্রোডাক্ট এশিয়ার 10টি এবং পুরো পৃথিবীর 32টি দেশে বিক্রি করা হয়। তাইওয়ানে আসুসের নিজস্ব IT পার্ক রয়েছে এবং এর আয়তন 82টি ফুটবল মাঠের সমান। অর্থাৎ বুঝতেই পারছেন যে আসুস আসলে কতটা বড়। এবার চলুন আসুসের ফোন তৈরির ব্যাপারে জেনে নেওয়া যায়। আসুস তাদের স্মার্টফোন বিজনেস শুরু করে জেনফোন নাম দিয়ে। 2014 সালে তারা তাদের প্রথম স্মার্টফোন জেনফোন 4, 5 এবং 6 লঞ্চ করে। সত্যি বলতে আসুসের জেনফোন বাজারে তেমন একটা সাড়া ফেলেনি, কিন্তু আসুস স্মার্টফোনের মার্কেটে বেশ জায়গা করে নেয় যখন তারা গেমিং সিরিজের ফোন ROG লঞ্চ করে। আসুসের ROG ফোন গেমারদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং এরপর আসুসের মোবাইল মার্কেটও অনেকটা সচল হয়ে ওঠে। স্মার্টফোন তৈরির ক্ষেত্রেও আসুসের বেশ কয়েকটি রেকর্ড রয়েছে। আসুসই সর্বপ্রথম 4GB, 6GB এবং 8GB র্যামের ফোন তৈরি করে। এছাড়াও প্রথম ট্রিপল ক্যামেরাযুক্ত ফোনও কিন্তু এই আসুসেরই তৈরি। তবে এর আগেও আসুস মোবাইল ফোন তৈরি করেছিল। 2000 সালে আসুস B70 নামে একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোন তৈরি করে। তবে ওই সময় আসুস ভেবেছিল যে তারা মাদারবোর্ড তৈরিতেই বেশি মনোযোগ দিবে। 2013 সালে আসুস এমন একটি ট্যাবলেট তৈরি করে যেটি কিপ্যাড থেকে আলাদা করলে অ্যান্ড্রয়েড এবং কিপ্যাডের সাথে যুক্ত করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পরিবর্তিত হয়ে যেত।
এমনইভাবে সেই ইন্টেলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে আসুস টিকের জগতে মানুষকে একের পর এক অভিনব উপহার দিয়ে আসছে। একেবারে শূন্য থেকে শুরু করা আসুস ইন্টেল বা IBM এর মতো বড় কোম্পানিগুলোকেও শিখিয়েছে যে বিস্তার এবং যশই সব নয়, বরং কোনো কিছু করে দেখানোর আকাঙ্ক্ষাটাই যেন সবচেয়ে বড়। তাই আজ যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল করে চলেছেন বেশ বড় কিছু করার আশায়, আসুস তাদের জন্য শিক্ষা এবং অনুপ্রেরণা স্বরূপ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।